ওমর সানি দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জড়িত হয়েছে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে। বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তার যোগাযোগ আছে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রোববার বিকেলে তিনি অসামঞ্জস্য ফলাফল কারচুপির অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের কাছে আপিল বোর্ডে আবেদন করেছেন। আজ সোমবার সকালে অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি। কেমন আছেন আর কি করছেন? আপনার কণ্ঠে হতাশার সুর, খুশি হওয়ার মতো কোনো কারণ আছে? গত কয়েকদিন আমাকে নিয়ে যা হয়েছে, এরপরও আমি যে স্বাভাবিক আছি এটা যথেষ্ট না। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ, সামনে কি করবেন কিছু ভেবেছেন? এমন প্রশ্নের উত্তরে সানি বলে, কি করতে বলেন, আমি তো সবসময় সত্যের পথেই চলেছি, আমি তো আমার মতোই চলেছি। সামনে দিনগুলোতে সবাইকে নিয়ে চলতে চেয়েছি, সবার জন্য ভালো কিছু করতে চেয়েছি। আমি বলতে চাই, চলচ্চিত্রে কোনো কাজ করবেন? আমার জীবনটাই তো একটা ফিল্ম, প্রেক্ষাগৃহে বসে দর্শক বড় পর্দায় যা যা দেখেন আমার জীবনটাও সেই রকম, একেবারে চলচ্চিত্রের একটা গল্প। নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছেন না কেন? কীভাবে মেনে নেব? মেনে নেওয়ার মতো কেউ কোনো কাজ করেছে? আপনি জানেন আমাকে হারানোর জন্য একটা ছবির বাজেট ব্যয় করা হয়েছে? কি বলছেন? যা বলছি তা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। মারাত্মক অভিযোগ করছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে তো আমি আদালতে চলে যেতাম, এসব কাজের কোনো প্রমাণ থাকে না। আপনার এমন অভিযোগ, শিল্পীদের অসম্মান করা হচ্ছে। আমি শিল্পীদের ভালোবাসার কাছে পরাজিত হইনি, আমি দেখেছি বেশিরভাগ শিল্পী আমাকে যতটা ভালোবাসেন আমি পরাজিত হয়েছি টাকার কাছে। যাক, এসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তাহলে অনেকেই বলবে যেহেতু হেরে গেছি তাই এসব বলছি। যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থাৎ মিশা সওদাগর, তার সঙ্গে আপনার কথা হয়েছে? কথা হয়নি, কিন্তু আমি কি বলতে চাচ্ছি বলছি তা কিন্তু মিশা সওদাগর বেশ বুঝতে পারছেন। যারা জানেন তারা কেউ মুখ খুলছেন না কেন, এখন কেউ কিছু বলবে না, কিন্তু আপনি যান ইন্ডাস্ট্রির সবার সঙ্গে কথা বলেন, আরও অনেক কিছু জানতে পারবেন, আমাকে হারানোর জন্য কি নীল নকশা করা হয়েছিল সব। আপনি তো আপিল বোর্ডের কাছে আবেদন করেছেন, দেখুন যারা নির্বাচন কমিশনার ছিলেন আমরা তারই পরিবার, আর যারা আপিল বোর্ডে আছেন তারাও আমার পরিবার, আমি আমার পরিবারের মানুষগুলোর কাছে বিচার চেয়েছি। ভোট গণনার পুরোটা সময় আপনার স্ত্রী মৌসুমী সেখানে উপস্থিত ছিলেন, ঠিকই বলেছেন, কিন্তু ওই ঘরের বাইরে যে খোলা হয়েছে সেখানে তো আমরা কেউ ছিলাম না। নির্বাচন করতে গিয়ে তো অনেক অভিজ্ঞতা হলো, আপনার পরামর্শটা কি? চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঢেলে সাজাতে হবে, সামনে শিল্পীদের জন্য আমরা কাজ করতে অব্যাহত থাকব, আমরা শিল্পীদের পাশে আছি থাকব, আর নির্বাচন পদ্ধতি প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন, এগুলো নিয়ে কথা বলবো। আবার কাজের আলাপ, হ্যাঁ অবশ্যই কাজ শুরু করব। আমার এবং মৌসুমীর উপর দিয়ে অনেক ধকল গেল, এখন একটু বিশ্রাম নিচ্ছি, শীঘ্রই আমরা আলোচনায় কাজ শুরু করব। দর্শক আপনার কি মনে হয়? ওমর সানির ইন্টারভিউ শুনে আপনার মনে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং বন্ধুরা, বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবর জানার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।